চক্রাকবুজি খবরে নামমাত্র হাজিরা তাও পরীক্ষায় বসতে দেওয়ার আবদার। শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর অধ্যক্ষা ফিরতে বিক্ষোভ। পরীক্ষায় বসার দাবিতে হেড়ম্বরচন্দ্র কলেজে ফের বিক্ষোভ শুরু হয়েছে। আবির দত্ত প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। আবির, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে ফেরার পরে আবারও বিক্ষোভ শুরু হয়, বিক্ষোভের ছবিটা এই মুহূর্তে ঠিক কি জানতে চাইবো, ঠিক কি দাবি জানাচ্ছেন এই মুহূর্তে পড়ুয়ারা? দেখো, প্রথমে তোমাকে দেখাবো যে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শিবনাথ শাস্ত্রী যে কলেজ এবং হেড়ম্বরচন্দ্র কলেজ, দুই কলেজেরই ছাত্রছাত্রীরা যারা এখনও পর্যন্ত পরীক্ষায় বসতে পারছেন না বলেই জানা যাচ্ছে, তারা কিন্তু বিক্ষোভ করছেন। প্রথমে তুমি দেখতে পাচ্ছ শিবনাথ শাস্ত্রী যে কলেজ, সেই কলেজের ছাত্রীরা, বিএ ফার্স্ট ইয়ারের ছাত্রীরা 60% তাদের অ্যাটেন্ডেন্স নেই, সেই জন্য তারা বসে রয়েছেন। একদিকে যেমন তারা বিক্ষোভ জানাচ্ছেন, তাদের যেটা বক্তব্য, তারা প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে চান। এখনও পর্যন্ত বারবার যোগাযোগ করা সত্ত্বেও প্রিন্সিপালের সঙ্গে তাদের কথা হয়নি। আমার ক্যামেরা পার্সন অমিতকে বলবো একটু এগিয়ে আসার জন্য। একদিকে যেমন এই ছবি, আরেকদিকে বাঁদিকের ছবিটা দেখাতে বলবো। ব্যারিকেড করে দেওয়া হয়েছে, মহিলা পুলিশ যথেষ্ট রাখা হয়েছে, নিশ্চিত্র নিরাপত্তা বলয়ের মধ্যে পুরো গেটের সামনেটা করে রাখা হয়েছে, তার কারণ যাতে কোনোভাবে কেউ কলেজের ভেতরে না পৌঁছাতে পারে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি শিক্ষামন্ত্রীর সঙ্গে মিটিং করে হেড়ম্বরচন্দ্র কলেজের প্রিন্সিপাল, তিনি নিজে কলেজের চত্বরে ঢুকেছেন। একদিকে এই ছবি এবং আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি দূরে হেড়ম্বরচন্দ্র কলেজের যারা স্টুডেন্টরা, যারা পরীক্ষায় বসতে পারছেন না, যারা বারংবার কথা বলছেন, তারাও কিন্তু বিক্ষোভরত। দুই কলেজেরই ছাত্রছাত্রীদের কিন্তু বিক্ষোভ করতে দেখা হচ্ছে। প্রত্যেকেরই একটাই বক্তব্য যে এই যে যে অচলাবস্থা শুরু হয়েছে, সেখানে তাদেরকে পরিষ্কার করে বলে দেওয়া হোক যে তাদের সঙ্গে যাতে কোনো একটা কথা বলে পরীক্ষায় যাতে তারা বসতে পারে, তার কারণ সামনেই পরীক্ষায় যাতে তারা বলতে পারে সেটা যেন হয়, সেদিকটা দেখা যাচ্ছে। একদিকে যেমন এই ছবি, আরেকদিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে পুলিশের যারা কর্মীরা তারাও এখানে রয়েছে, দুদিকেই বিভিন্ন জায়গাতে বসে কোথাও প্ল্যাকার্ড নিয়ে এই বিক্ষোভ চলছে। প্রিন্সিপাল তিনি নিজে কিছুক্ষণ আগে শিক্ষামন্ত্রীর সঙ্গে মিটিং করে এসেছেন, মিটিং করে আসার পরেও এখনও পর্যন্ত কলেজের চত্বরের ভেতরে রয়েছেন। যখন থেকে প্রিন্সিপাল এসেছেন তখন থেকেই বিক্ষোভ শুরু হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে শিবনাথ শাস্ত্রী কলেজের স্টুডেন্টরা তারাও যেমন বসে রয়েছেন, পাশাপাশি হেড়ম্বরচন্দ্র কলেজের স্টুডেন্টরা তারাও কিন্তু বিক্ষোভরত। সব মিলিয়ে কখন এই অবস্থা যাকে স্বাভাবিক ছন্দে ফিরবে, কী হবে এদের ভবিষ্যৎ, যারা পরীক্ষা দিতে পারবেন না বলে, এখনও পর্যন্ত তারা পরীক্ষা দিতে পারবেন না বলে জানেন, সমস্ত কিছুর দিকেই নজর দিতে হবে। তবে পুলিশের প্রোটেকশন কিন্তু যথেষ্ট রয়েছে কলেজ চত্বরে। ধন্যবাদ আবিদ।